এই মানুষটার কি অদ্ভুত শখ, সত্যিই ভয়ঙ্কর। মানুষ তো ভয় পাবে এমন চেহারার কোনো সাধারণ মানুষ দেখলেও তারা বুঝতে পারবে না এলিয়ান নাকি মানুষ। আমরা কোনোদিন এলিয়ান কিন্তু দেখিনি, কিন্তু ইনার বদৌলতে আমরা এলিয়ান দেখতে পাচ্ছি আমাদের এই পৃথিবীতে। তাই বন্ধুরা, আমি এই ভিডিওতে বলতে চলেছি বিচিত্র এবং কদাকার দেখতে একটি মানুষের কথাই। তাই বন্ধুরা, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তিনি হচ্ছেন অ্যান্থনি লোফ্রেডার। ইচ্ছে ছিল তিনি ভিনগ্রহীদের মতো দেখতে হবেন, সেই জন্য তিনি সর্বাঙ্গে ট্যাটু করান। এখন সেটাই অ্যান্থনির জীবনের সবচেয়ে বড় বিপত্তির কাল হয়েছে। এই অ্যান্থনি মেক্সিকোর তুমুল জায়গার বাসিন্দা। একাধিক অস্ত্রোপচার করে বাদ দিয়েছেন নাক আর কান, মানুষের মতো যাতে না দেখায় সেই জন্য হাতের আঙুল কেটেও ফেলেছেন তিনি। কিন্তু এত কিছুর পরে ভিনগ্রহীদের মতো দেখলেও অন্য বিড়ম্বনা কিন্তু তাকে চিরজীবনের মতো পিছনেই করে ফেলেছে। অ্যান্থনি দেখতে অন্যরকম হয় এখন যখন চাকরি পাচ্ছেন না। তিনি যে চাকরি না পেয়ে ট্যাটু করেছিলেন আর সেটার জন্যই তিনি এখন চাকরি পান না। অ্যান্থনি একটা সাক্ষাৎকারে বলেন, অধিকাংশ জায়গায় আমার চেহারা নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে তো আমাকে দেখে মানুষ আর্তনাদ করে পালিয়েও যায়। তার আক্ষেপ, সবাই তাকে মানুষের ভারসাম্যহীনভাবে মনে করুক এবং তাকে মানুষ বলে গ্রাহ্যও করুক। ইনস্টাগ্রামে প্রায় 12 লক্ষ অনুরাগী থাকলেও সে চাকরি পাচ্ছে না শুধু এই চেহারার জন্য। এই জন্য সবাই তাকে অ্যান্থনি অনুরোধ করেছেন যে, তবে অ্যান্থনি অনুরোধ করেছেন যেন স্বাভাবিক মানুষ হিসেবে তাকে গণ্য করা হয় এবং তিনি স্বাভাবিক জীবনে ফিরে যেতেও চান। তাই বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুর সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলুন। আর ধারে পাশে যদি কেউ এমন ট্যাটুওয়ালা লোক থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।